আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত মোরেস টেক বাংলার পক্ষ থেকে। তো আপনারা দেখছেন মোরেস টেক বাংলা, আমি আছি ওয়ারেজ। সো আমার হাতে যে হোল্ডারটা দেখতে পাচ্ছেন এবং এখানে দুইটা সুইচ, তো এই সুইচ দুটো হচ্ছে 2L সুইচ। তো এই হোল্ডারে আপনারা এই হোল্ডারের একটা বাতি ইউজ করবেন, যে কোনো ধরনের বাতি, যেমন আমি আপনাদেরকে লাল বাতি, ইনক্যান্ডিস্টেন্স ল্যাম্প এটা দিয়ে ব্যবহার করে দেখাবো। তো এটা আমি সাইডে রাখি। প্রথমে আপনারা বুঝে নেন এই সুইচ দুটা কী কী কাজে লাগে। তো এই সুইচ দুটো হচ্ছে 2L সুইচ। তো এটা আপনারা আপনার যে বাহিরে বাসার বাহিরে যে লাইটটা থাকে, এক রুম থেকে অন্য রুমে বাতি একটা, কিন্তু একটা রুম থেকে অন্য রুমে বাতিটা নিয়ন্ত্রণ করতে পারবেন, বা সিঁড়ির নিচের ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে আপনাদের একটা সুইচ সেট করবেন এবং সেকেন্ড ফ্লোরে একটা সুইচ সেট করবেন। সিঁড়িতে যে একটা বাতি ইউজ করা হয় সেই বাতিটা প্রথমে যে সুইচ দেওয়ার মাধ্যমে একটা ধরে নিন, এটা ফার্স্ট ফ্লোরের প্রথম তলার। তো এই তলার সুইচটা দিয়ে আপনি বাতিটা অন করলেন। তো অন করার পরে আপনি যখন উপরে উঠবেন তখন কি আবার নিচে নেমে কি বাতিটা অফ করবেন? না, তার জন্য এই দ্বিতীয় সুইচটা দ্বিতীয় ফ্লোরে লাগানো থাকবে। তো আপনি সেখানে অফ করে সুইচটা অফ করে দিলে এই বাতিটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এই সুইচ দুটো আপনারা কীভাবে কানেকশন করবেন, তো আমি সিম্পলি খুব সহজে দেখিয়ে দিব। এটা আমি হালকা শর্টটা নিয়ে দেখাবো, এটা দেখে দেখে আপনারা আপনাদের বাড়িতে কাজ করতে পারেন বা আপনাদের কাজটা হয়ে যাবে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো আমি এটাকে কানেক্টের জন্য লাল তার এবং কালো তার ইউজ করব। তো আপনাদের এখন দেখতে পাচ্ছেন যে তিনটা পয়েন্ট আছে, একটা সুইচের মধ্যে তিনটা পয়েন্ট থাকে এবং নর্মাল যে সুইচগুলো আছে এগুলোর মধ্যে দুইটা পয়েন্ট থাকে। তো তিনটা পয়েন্টের মধ্যে উপরে যে একটা পয়েন্ট, নিচের একটা পয়েন্ট, মাঝখানেটা পরে কানেকশন করব। তো সেম দ্বিতীয় সুইচটা রেখে উপরে একটা পয়েন্ট, নিচের একটা পয়েন্ট। তো এই দুইটা পয়েন্টে আমি দুইটা কালো শর্ট তার নিয়েছি, এই তার দুটো আমরা লাগাবো। আমরা শর্ট তার দুটো প্রথমে আমরা সুইচটা নিচে উপরে চিহ্নিত করে নেব। তো এটা এরকমভাবে আমরা উল্টে নিচ্ছি, আমাদের উপরে পয়েন্টারটা আছে, উপরে পয়েন্টারতে আমরা তারটা ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে আমরা তারটা টাইট করে দিব। আপনারা ভালোভাবে টাইট করে দিবেন যাতে লোসন লোসন না হয়। আপনারা যদি চান বড় ডিস্টেন্সে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি শর্টকাট নিয়েছি। আমরা দ্বিতীয় সুইচটা সেম উপরে পয়েন্টটা কানেক্ট করে দিলাম। তো এখন যেই তারটা আছে বাকি, এই তারটাও আমাদেরকে কানেক্ট করতে হবে। তো আমার নিচের যে পয়েন্টারটা আছে সুইচের, সেই পয়েন্টারটাকে আমরা সেম একইভাবে এখানে কানেক্ট করব। তো আমাদের এখানে সুইচ দুইটা কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনাদের কথা হচ্ছে যে আপনারা হোল্ডারটা কোথায় লাগাবেন। তো হোল্ডারটা আপনারা কোথায় লাগাবেন এটা অপশন, আপনাদের যে বাতির হোল্ডারের দুইটা পয়েন্টার থাকে, দুইটা পয়েন্টার মধ্যে একটা এখানে সুইচের সঙ্গে লাগিয়ে দিবেন। তো এটা আমরা সুইচের যে দুইটা সুইচ আছে, আমাদের দুইটা সুইচের যে মাঝখানে যে পয়েন্টার দুইটা আছে, এখানে একটা এখানে একটা, এই দুইটা পয়েন্টের মধ্যে সেকেন্ড যে পয়েন্টারটা আছে এখানে আমি একটা দুই নাম্বার সুইচ যেটা ইউজ করবেন আপনারা, ওই সুইচের মাঝখানে যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারে আপনারা
ফোল্ডারে একটা পয়েন্ট ইউজ করবেন। তো আমরা এখানে হোল্ডারে একটা পয়েন্ট ইউজ করেছি। তো এখন হচ্ছে যে প্রথম সুইচটা যে মাঝখানে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা আমরা লুজ করে নিয়ে এখানে আমরা লাল তারটা দিব। আমরা এই মাঝখানে যে পয়েন্টারটা আছে প্রথম সুইচের এই পয়েন্টারে আমরা লাল তার যেটা আমরা নিয়েছি শর্ট তার হিসেবে এই তারটা এখানে আমরা টাইট করে দিব। আমাদের এখানে কানেকশন হয়ে গেছে। আমরা সুইচটাকে উল্টিয়ে নিচ্ছি। এখানে হোল্ডারে যে দুইটা পয়েন্টার ছিল একটা আমরা দুই নম্বর সুইচের মাঝখানে দিয়েছি এবং বাকি যে পয়েন্টারটা আছে এই পয়েন্টারটা এবং প্রথম সুইচের যে মাঝখানে পয়েন্টারটা আছে এই দুইটা পয়েন্টার আমরা সাপ্লাই হিসেবে দিব। তো আমি সুইচটা উল্টিয়ে নিচ্ছি। এখন আমরা সাপ্লাই দিব। সাপ্লাই দিয়ে দেখব আমাদের এখানে শর্টটাকে হয়েছে কিনা। তো এখনো যারা আপনার আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে ধন্যবাদ। তো আমি সাপ্লাই দিয়ে আপনাদেরকে চেক করে দেখাবো। তো এইখানে আমাদের সাপ্লাই দেওয়া হয়ে গেছে। তো এটা আমরা হাত দিয়ে টেস্ট করব না কারণ এটা এখানে কারেন্ট আছে। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে কারেন্ট। তো একটা সুইচ প্রথম তলার যে সুইচটা আছে এটা অফ করা আছে এবং দ্বিতীয় তলার সুইচটা অন করা আছে। তো যখন আমরা নিচতলা থেকে আমরা উপর দিকে যাব নিচতলার অন করবো রাত্রিবেলায় যখন বাতিটা সুইচটা অন করে উপর দিকে যাব তখন সিঁড়ির লাইটটা চলে উঠবে। আবার যখন দ্বিতীয় তলায় আমরা উঠব তখন আমরা সুইচটা অন আছে এটাকে আমরা অফ করে দেব লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে। তো এখন যদি আমরা নিচের তলার সুইচ উপর তলার সুইচ একসাথে অন করি তাহলে বাতিটা জ্বলে উঠবে। আবার যদি দ্বিতীয় তলায় ওঠার পর বাতিটা অন করা হয় বাতিটা কিন্তু নিভে যাচ্ছে। সো আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে দিবেন। ফেসবুক পেজের নাম হচ্ছে ওয়ারেস টেক বাংলা। সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।